আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। আর আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর একটি ব্লগ। ব্লগটি ভালো লাগলে দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকালে খুদে ভাত রান্না করেছি আর সাথে ভর্তা, তো এগুলোই হচ্ছে আজকে সকালের নাস্তা। প্রথমে তো মীরাকে খাবার দিলাম, তারপরে আমি আর আমার মেয়ে নিলাম, এখন আমরাও খাবো। আর একদম গরম গরম ভর্তা দিয়ে খুদে ভাত খেতে ভালোই লাগে। আর এখন আবার খাবারটা নিলাম, আমিও এখন খেয়ে নেই। আর এরকম খাবার দেখলে কিন্তু সবারই খেতে ইচ্ছে করে, এসব খাবার কিন্তু অনেকেরই খুব পছন্দের হয়ে থাকে। ভর্তা, খুদে ভাত, এগুলো সত্যি খুবই মজাদার খাবার। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এই খাবারগুলো কতটা মজা। সকালে নাস্তাটা করে নিলাম, তারপরে আমার বোনের বাড়ি থেকে যে লাউ এনেছিলাম, দেখুন লাউয়ের কী অবস্থা, নষ্ট বের হয়েছে। ভেবেছিলাম আজকে রান্না করব, তো কেটে দেখি পুরোটাই নষ্ট, ফেলে দিলাম। আর এদিক দিয়ে পোয়া মাছ বের করেছি, পোয়া মাছ রান্না করব করলা আলু দিয়ে। তারপরে ভেন্ডি দিয়ে ডাল রান্না হবে, আর হবে চিংড়ি মাছ দিয়ে আলু শাক। তো এগুলোই থাকছে আজকে রান্না বান্নায় দুপুরে। আর পোয়া মাছটা আলু করলা দিয়ে আমি যেভাবে রান্না করি তো দেখাচ্ছি, হাতে মেখে রান্নাটা করব। প্রথমে মাছগুলো ধুয়ে সাথে একটু আলু দিয়ে দেব, আর পরিমাণ মতো মশলা, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এগুলো দিয়ে এই যে হাতে মেখে নিলাম, দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর খুবই সহজভাবে এই রান্নাটা হাতে মেখে রান্না করা যায়। মাখিয়ে নিলাম, চুলায় বসিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে দিই। বলক এসে গেছে, ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব, আর উপর দিয়ে করলা দিয়ে দেব, আলু করলা দিয়ে যেহেতু রান্না হচ্ছে। বলক আসার পরে যে করলাটা কেটে রেখেছি আমি, এখন এগুলো দিয়ে দিব। আরেক চুলার মধ্যে দুধ জাল করে নিচ্ছে। আর মাঝে মধ্যে তো একটু নাড়াচাড়া দিতেই হবে। নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই যে রান্নাটা হয়ে গেছে, আলু করলা দিয়ে পোয়া মাছ, এরপরে আলু পাতা দিয়ে চিংড়ি মাছ, মিষ্টি আলু পাতা, এগুলো ধুয়ে রেখেছি। আর এখন হলো গিয়ে আমি কেটে নেব। এ ফাঁকে আমি পাতাগুলো কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ দিয়ে মশলাটাও কষাই নিছি, কষানো হচ্ছে। আলু পাতা দিয়ে চিংড়ি মাছ রান্না হবে। মশলা কষানোর পরে এখন আলু পাতা দিয়ে দেব। আলু পাতা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব।
তারপরে দিয়ে দিলাম পানি। আর এই তো এভাবে করে রান্না করব আলু পাতা দিয়ে চিংড়ি মাছ। আর এই রান্নাটা হলো গিয়ে রোদেলার আম্মুর খুবই পছন্দ। আজকে রান্না করতে গিয়ে রোদেলার আম্মুর কথা খুব বেশি মনে পড়ে গেল। রোদেলার আম্মু কিন্তু এই রান্নাটা অনেক পছন্দ করে। তারপরে আমি রান্না রেখেই রোদেলার আম্মুকে ফোন দিলাম যে তোমার পছন্দের খাবারটা আমি রান্না করছি। বলল যে হ্যাঁ, এই জন্যই আপনি ফোন দিয়েছেন, ভালো কিছু রান্না করছেন হি আর কি। তারপরে তো অনেক কথাই হলো। তো ফোন রেখে আবার রান্নার মধ্যে চলে আসলাম। আসলে নিজেদের মানুষ যদি কোনো কিছু পছন্দ করে তো সেই রান্নাটা রান্না করলে তাদের কথা মনে পড়ে যায় এই আর কি। আর এই যে শাক রান্না হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে আলু শাক। আমি একটা বাটিতে তুলে নিলাম, এরপরে রান্না বসালাম ডাল। ভেন্ডি দিয়ে ডাল হবে। ডাল ধুয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, লবণ, আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। পানি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। চুলাতে বসিয়ে দিলাম। আর এই যে রান্না হচ্ছে। ভেন্ডি দিয়ে ডাল তো রান্না হয়ে গেছে, আর রান্নাটা একটু এরকমই হবে। তো রান্না বান্না শেষ করে আবার আসলাম ভাবির এখানে, মিষ্টিমণিদের এখানে। অনেকগুলো ছোট মাছ এনেছে, টাকি মাছ আর হচ্ছে গিয়ে মলা মাছ। টাকি মাছের শুটকি দেবে। তো এতগুলো মাছ আসলে একা কাটা সম্ভব নয়। তো রান্না বান্না শেষ করে এসে এখন ভাবির সাথে আমি কিছু মাছ কেটে দিলাম। তারপরে তো গোসল করলাম, নামাজ পড়লাম আর খেতে বসলাম। আমার মেজো যা হলো গিয়ে আমাদেরকে তরকারি দিয়ে গেছে, আর আমাদেরও তো আছে সব কিছু কাছে নিয়ে বসেছি, লাউ আর পুঁটি মাছ দিয়ে, কি পাতা দিয়ে যেন রান্না করেছে, তো এগুলো দিয়ে গেল। আর এই যে আলু শাক, চিংড়ি মাছ দিয়ে, আর এটা তো আমাদের কাছে খুবই পছন্দের খাবার। আমরা সবাই এখন দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। আমরা সবাই এখন খাবারটা খেয়ে নিচ্ছি। আর খাওয়ার সময় রোদেলার আম্মুর কথা মনে পড়ে গেছে। তো ও যখন আসবে তখন আবার ওকে রান্না করে খাওয়াবো এই আর কি। যাই হোক, আমরা এখন দুপুরে খাবারটা খাই। আর খাওয়া দাওয়ার পরেই যে স্পেশাল মেহমান এসে গেছে আপনারা তো বুঝেই গেছেন। আমি তো বলেছি যে আমার ব্লগে আজকে একজন স্পেশাল মানুষ আসবে, মেহমান আসবে বিকেলে। তো এই যে ওরাই হচ্ছে স্পেশাল মেহমান, পাপড়ি আর রোজা। পাপড়ি এসেছে প্রথমে, ওকে আমি খাবার দিলাম, বিকেলের দিকে এসেছে। আর সাথে মিষ্টিমণি এসেছে, কেক দিলাম। তারপরে মালটা আর আপেলও কেটে দেব। আর ওকে জিজ্ঞেস করলাম যে রোজামণিকে কেন নিয়ে আসো নাই। আসলে রোজামণির আসার কথা ছিল না, কিন্তু পরে এসেছে, এখন ওর সাথে আসে নাই। আর রোজার আম্মু হচ্ছে গিয়ে আমার বোনকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, সেই জন্য ওদেরকে এখানে পাঠিয়ে দিছে। ওরা এখানেই থাকবে, সন্ধ্যার দিকে হয়তো চলে যাবে। পাপড়ি থাকতে পারে আর রোজা চলে যাবে। আর পাপড়ির জন্য আমি নাস্তা নিয়ে আসলাম, মালটা, তারপরে আপেল। এই যে পাপড়ি তো এখন খাচ্ছে। যাক, স্পেশাল মেহমান এসেছে, ওদের সাথে এখন সময়টা ভালোই কাটবে। পাপড়ি খাওয়া দাওয়া করুক। তারপরে রোজামণি এসেছে, রোজামণিকে নিয়েও ঘুরতে যাব। রোজামণি অবশ্য পরে এসেছে,
মিষ্টির ওইখানে আছে, মিষ্টির আমুর ওখানে। আর আমি বিকেলে সন্ধ্যা রাগ দিয়ে ওদের নিয়ে ঘুরতে আসলাম, মিষ্টিমণি, রোজামণি আর হলো গিয়ে আলিফ, এই তিনজনকে নিয়ে ঘুরতে এসেছি। সালাম দাও, রোজা দাও, সালাম দাও, আসসালামু আলাইকুম। আলিফ বলো, এই যে রোজা আসছে আমাদের বাড়িতে, রোজা তুমি থাকতে পারবা? রোজা তুমি থাকতে পারবা আমার কাছে? আজকে রাতে থাকবা? আসো কুলে 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 আসবা কুলে। ওদের নিয়ে ঘুরতে এসে ওরা তো খুবই আনন্দ পেয়েছে। এই তো আমাদের বাড়ির পাশে, আর এখানে হচ্ছে গিয়ে ওনারা কিছু কাজ করছে। আর মিষ্টিমণি, রোজামণি, আলিফ ওরা তো অনেক আনন্দ পেল চারপাশে, এটা একটু ভালোই লাগলো ওদেরকে নিয়ে। আমার একটু হাঁটাহাঁটি হলো। আর এই যে রোজা তো সাথে আছেই, রোজাও কিন্তু অনেক খুশি। আমি বলছি যে রোজা তুমি কি বাসায় যাবা? বলছে যে না, সে নাকি আজকে রাত্রে থাকবে, তো এইগুলোই বলছে। যাই হোক, ওদেরকে এখন তো ঘোরাতে নিয়ে আসলাম, আর ঘুরলো অনেকক্ষণ, আমরাও বাড়ির দিকে চলে যাব। বাড়িতে এসে পড়লাম। এরপরে তো সন্ধ্যার দিক দিয়ে রোজাকে নিতে এসেছে, কিন্তু সে তো যাবেই না, আর কান্নাকাটি করে দিচ্ছে, কিছুতেই ভাবির থেকে যেতে চাচ্ছে না, মানিকল থেকে নামতেই চায় না, আজকে থাকবে। তো তারপর ওকে জোর করে পাঠিয়ে দিলাম। আজকের মতো ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।